Assalamualaikum, Elisa's cooking recipe তে সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। নানা রকম মিষ্টি খাবার তৈরি করতে গেলে আমাদের কন্ডেন্সড মিল্কটা খুব বেশি দরকার হয়। আর আজকে বাসায় কিভাবে এই কন্ডেন্সড মিল্ক তৈরি করতে পারবেন ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো বিভিন্ন রকম ডেজার্ট আইটেম তৈরি করতে গেলে এই কন্ডেন্সড মিল্ক খুব বেশি প্রয়োজন হয়। স্বাস্থ্যকর উপায়ে বাসায় বানিয়ে নিব। তো এই কন্ডেন্সড মিল্কটা বানানোর জন্য চুলায় একটা পাত্রে নিয়ে নিয়েছি প্রথমে আমি 3 কাপ দুধ। 3 কাপ লিকুইড মিল্ক দিয়ে আজকে আমি এই কন্ডেন্স মিল্কটা তৈরি করছি। তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিলাম আর যখন দুধটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আমি 3 কাপ লিকুইড মিল্কের সাথে 1 কাপ চিনি দিয়েছি আর চিনিটা দিয়ে কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা পাতলা টাইপের হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে অনবরত জাল করতে হবে আর নাড়া বন্ধ করা যাবে না নাড়তে হবে। আবার মাঝে মাঝে চাইলে চুলার আঁচটাকে কমিয়ে দিতে পারেন আর একবার দুইবার নেড়ে দিতে পারেন। আমি বেশ কিছুক্ষণ চুলার আঁচ কমিয়ে তারপর হচ্ছে জাল করে নিচ্ছি। তবে নেড়ে যেতে হবে অনবরত। তো আরও কিছুক্ষণ এভাবে করে জাল করতে থাকতে হবে আর একটা সময় দেখা যাবে জাল করতে করতে চিনিটা যখন খুব ভালো করে মিশে যাবে ওই পর্যায়ে হচ্ছে ঘন হয়ে যাচ্ছে। তো এই কাজটা অবশ্যই সময় নিয়ে করতে হবে। তো বেশ কিছুক্ষণ পর মিশ্রণটা কিন্তু এখনও পুরোপুরি ঘন হয়নি। এই পর্যায়ে হচ্ছে আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি আর একটা চামচ দিয়ে উঠিয়ে চেক করে নিচ্ছি যে এটা কতটা ঘন হয়েছে। যখন ঘন হয়ে যাবে আপনি চামচ দিয়ে নাড়তে নাড়তেই বুঝে যাবেন যে এই মিশ্রণটা এখন ঘন হয়ে গেছে। আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ খাবার সোডা। এক চিমড়ির মতো হবে, তবে এটা অপশনাল, কেউ চাইলে বাদও দিতে পারবেন। তবে এই খাবার সোডাটা দিলে কর্নেক্স মিলটা দেখতে অনেকটা সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যায়। তো আমার এখানে এই খাবার সোডাটা মেশানো হয়ে গেছে। তো প্রথমে হচ্ছে মেশানোর সময় অনেকটা ফেনা উঠেছিল, তো তারপর হচ্ছে এটা নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর মিশে গেছে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর হচ্ছে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর কিন্তু এই কন্ডেন্স মিল্কটা অনেকটা ঘন হয়ে যাবে। তো আমার এখানে কন্ডেন্স মিল্কটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে আর এখন দেখতে কালারও চেঞ্জ হয়ে গেছে, ঠিক যেন বাজার থেকে সেই কিনে আনা কন্ডেন্স মিলের মতো। তো আশা করছি আজকের এই কন্ডেন্স মিল্কের রেসিপিটা ভালো লেগেছে সবার কাছে। সবাই অনেক ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।